ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালামু আলাইকুম। কবিলার তিন সাহাবি আবু মুসা আশারি, আবা মালিক আশারি, আবু আমির আশারি, এই তিনের বাক্যা মানুষ লাগাল ইয়া যখন হিজরত করলা তো রসুল্লাহর খেদমত আইলা, নাওয়ে ফি হুলুকে নাওয়ে চড়ি আইলা, ওখাত আর মালু মিনাজাত নাওয়ে আইছেন বেশ দিন ফারর আইতে সময় লাগেছে বেশি, আর যা লোকে খাইবার সফর ওর খাবার আছে সারা সাড়াই সাড়ে গেছে কি হারিয়ে গেছে। আর সালু রজুলান মিনহু মিলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসালু, ওগলে ফরামেশ করিয়া তান্তান নজর এক ব্যক্তিরে ও রসুলুল্লাহর খেদমত হটাইলা গে সল করিয়া কোনো খাইবার কোনটা রসুলুল্লাহর কাছে নিতা।
فلما انتهى الى باب رسول الله صلى الله عليه وسلم سمعه يقرا هذه الايات কাফেলার তরফ থেকে যেন রসুল্লাহর কাছে কোনো খাদ্য আনার সল করাত গেছেন, রসুল্লাহর দরজাত খাড়া হয়েছেন, ও সময় নুনলা রসুল্লাহ এক আয়াত পবিত্র, কোন আয়াত পবিত্র? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রসুল্লাহ তেন গেছেন দৌড়াত খাড়া হইয়া সল করতা যে রসুল্লাহ আমরা উভয় আমরা খাইবার কোনটা দেখব। ও সময় সামনে পড়ার আগে হনলা রসুল্লাহ তান গর বইয়া তিলাওয়াত করছে ও আয়াত, যে আয়াতর মানা জমিনের উপরে বিচরণকারী কোনো জীবজন্তু নাই, সবর কুরাহার দায়িত্ব আল্লাহর উপরে হবে। এখানে থিলাও তুনিয়ার সল করলা না রসুল্লাহর কাছে। ফাকালার রজুলু মাল আশরিয়ু না বি আহওয়ানাত দাওয়াব আলাল্লাহ। ই আয়াত আল্লাহ ফরমাইতরা সর সাইর ফায়া যা আসেন বিচরণ করেন জমিনের উপরে, সারা রিজেকর দায়িত্ব আল্লাহর উপরে। তা আমরা আশরি মানুষ হল সাইর ফায়াজ অন্তত আরো বত্তর হইলাম নি, আমরা উপাস মারতাম আল্লাহ রিজেক দেন, তা রসুল্লাহর কইতাম না হইয়া ও আয়াত শুনিয়াতেন ফিরত গে লাগে ফারাজা ফিরত গে লাগে। ওলাম ইয়াত খুলালা রসুলিল্লাহ সাল্লাম আর রসুলিল্লাহর কাছে তাই না দাখিল হইল না সাল হল না গিয়া খোল্লা কিতাব আকাল আলী আসহাবি কে গিয়া তান সঙ্গী সাথী লাভ শিরু আতা কুমল গৌস হল কুশো তোমার তান ফরিয়াদ হুনেওয়ালা আইসেন আইরা ও লাইয়াজুন্নাইল্লা রসুল্লাহ সাল্লাম। এই কথা শুনিয়া কাফিলার হল মাঝে মনে করলা যে রসুল্লাহ খুঁজিয়া আইসেন আর কোন তার পাঠাইনি কইলা আমরা দুঃখ নেওয়ালা আইচ্ছেন আইরা মানুষে উনিয়া বুঝলা যে রসুল্লাহ লোকে মাতি আইসেন আর রসুল্লাহ হওয়ার কুন্তা ফাটাইতে ওয়াদা করছেন দিবা করি বাইনা হুম কাজালিকা ইজ আতা হুম রজুলানে ইয়াহ মিলানি কাসায়াতান বাইনা হুমা মমলুয়ান খুব জন লাহমেন ও তাই তিন মাতামাতি রয়েছেন আখতা দুইজন মানুষ এলে দিয়ে ই দুজন মানুষের লগে এক বড় পিয়ালা যে পিয়ালার মাঝে গুস্তে পড়া আর রুটিও পড়া আইয়া কইল আপনারা খাকুয়া ফাঁকা লুমি না মাসা উ যা চাইল হলে তাই তিন খাইলে ثم قال بعضهم لبعض لو أننا رددنا هذا الطعام إلى رسول الله صلى الله عليه وسلم إتخانيتو رسول الله فتحشن تأمرا تو خيلي لما خيا باقي خانين رسول الله كذا فتحيتي ليقضي بها حاجته طويلة تنتن خيبر حاجته ريبا وقال للرجلين هو যে দুই বেটা খানি লিয়ে গেছিল এনতন দে কইল ইজহাব بهذا الطعام الى رسول الله صلى الله عليه وسلم লাইটা সে নিগের লগে তো বড় মুশকিল
এরা কাফিলে খাইলা খাইয়া গোষ্ঠুটি ও দুজন মানুষের কইলে আমরা তো খাইলিছি, আপনারা বাকি যা রয়েছে অনান লিয়া রসুল্লাহ সাল্লাম লিয়া দেখো ওইনা কদ কদই না মিনু হাজত না, আমরা যা দরকার আছিল আমরা খাইলিছি। সুম্মা ইন্নাহুম আতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুজন আইলা রসুল্লাহর কাছে قالوا يا رسول الله فما رأينا طعاما أكثر ولا أطيب من طعام أرسلت به. يقول يا رسول الله أمرار كيف خاني فتح لابني يتكيو تبالا خاني آر تبیش خاني آر أمر فائشين وصل الرسول الله تخاني فتح لنا. فقال ما أرسلت إليكم شيئا, না আমি তো তোমার তেন কাছে কোনো হানি ফাটাইছি না। রসুল্লাহ একজন মানুষ ফাটাইছিল রসুল্লাহর কাছে খানির লাগে সল করতা, এন গিয়া কইলা যা ঘটছে যে খানি আর ব্যবস্থা হর আমরা বুঝছি তো ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠিয়েছেন। ফাকালা লাহুম যালিকা শাইউন রাযাকাকুমুহু রাযাকাকুমুহু আল্লাহ রাযাকুমুহু আল্লাহ সুবহানাহু, ইতা আল্লাহ তান তরফ থেকে তোমার তান লাগে রিজিক পাঠিয়েছেন, আমি তোমার তান লাগে কুটা পাঠিয়েছি না। এর দ্বারা সাবিত হইল ও যে ই আয়াত রসুল্লাহর জোবান থেকে তিলাওয়াত শোনার লগে লগে ই ব্যক্তির দিল আইল যে আল্লাহ যখন তামাম জমিনের বিচরণকারী এগুলোর রিজেক দেয়নি তে আমরা দিতে না খানে ও বই লাগিয়া ভাদে দুইজনে খানি লিয়া গেল তারা বুঝছেন রসুল্লাহ খানি বাটাইছে, আসলে রসুল্লাহ বাটাইছেন না। وفي رواية ابن عمر رضي الله عنهما قال خرجت مع النبي صلى الله عليه وسلم حتى دخل بعض حيطان الأنصار. حضرت عبد الله ابن عمر رضي الله عنهما بيان خطر اخدين رسول الله قرطان باريلا اميتان لگه گلان گيا كونو اخ انصار الخزور باغان رحلهم ايلا فجعل يلتقط من التمر وياكل او سيسيه باسي باسي رسول الله فاليا خضر خواد الله. فقال لي يا ابن عمر, اي ابن عمر ما لك لا تاكل تمي خوانخني؟ قال قلت يا رسول الله لا اشتهيه تن خوينا امي جواب دلم يا رسول الله امر خوار اچھا. قال لكني اشتهيه رسول الله فرمل امي اچھا قوري ارخيتام وهذه صبح رابعت لم ازق طعاما ايضا مر سطرت دينور ايه سات دينور بتامي كنت خيشينا سبحان الله لازم ولم اجدو خيبر كنت خيشينا ولو شئت لدعوت ربي فاعطاني مثل মুলকি কিসরা ও কেসর, আমি 60 দিন থেকে কুন্তা খাইছি না চতুর্দিন ও বাগানোর খাজুর খাইয়ার, যদি আমি আমার আল্লাহর কাছে চাই নিতাম তে আল্লাহ পারস্যর সম্রাট আর রোমের সম্রাট যে বাদশাহ দিলেন সারা আমার দিলে এলাম। ফকাই ভাবে কাই আপনার আমার ইজা বাকি তাফি কৌমিন ইউহিব্বুনা রিজকা সনাতিহিম আগে দিয়া আর তুমি তেন যে জমানা থাকবে আর দেখবে এই জমানার মানুষ এক বস্ত্রর খানি জোগাড় করে ঘুরে থইবে ওই আজ্ঞে কিনার ঘুরে তোনে দুর্বল হয়ে যাবে। ফবল্লাহ মা বারিহ না ওলা আরিম না হাত্তা নজালাত, ও আবদুল্লাহ ইবনে উমরে কইতে রসুল্লাহ ও কথাখান ফরমাইছেন যে আগে দিয়ে দেখবাই আমি তো 60 দিন থেকে খাইছি না কোনো মাইয়া তৈছি না খাইতাম করি,
আগে তুই দেখবা ইবনে উমর হলে এক জমানার মানুষ বছর ওখানে করে গড় করে তুইবা আগুনে, আর আল্লাহর উপরে তোনে তার আর বড় রকম হয়ে যাবে। ঠিক ও সময় আয়াত নাজিল হইল, কিতা নাজিল হইল, ও কাই মিন দাব্বাতিল্লা তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়া আস-সামিউল আলীম। আয়াত নাজিল হইল, আয়াতের মানে কত জমিন বিচরণ করিয়াছেন যেগুল লগে তার কোনো খানি নাই, একদিনের নাই, একবার কোনো নাই, আল্লাহ হাতারে খাওয়াইন আর তোমার তান্ডে খাওয়াইন, আল্লাহ শুনেওয়ালা ধন্যবাদ। ফকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সময় রসুল্লাহ ফরমাইলে ইন্নাল্লাহ তাআলা লাম ইয়ামুরনি বিকঞ্জিদ দুনিয়া ওয়ালা ইত্তিবা শাহওয়াত, আমারে আল্লাহ তালা দুনিয়ার সম্পদ জমাইয়া তুইবার লাগিয়ে হইছেন না, আর নিজের খাহিসাত মতো পয়রবি করার হতু ফরমাইছেন না। ফমান কানাজা জন দুনিয়া ইউরিদু বিহা হায়াত হায়াত বাকিয়াতান, কেউ যদি দুনিয়ার সম্পদ জমাইয়া তোয় বাকি জীবনে খাইতে করি, ফাইনাল হায়াত বিয়া দিল্লা, হায়াত তো আল্লাহর হতে বাদর দিন হয়ে না থাকতে পারে। আল্লাহ ইন্নি লা আকনিজু দিনারান ওয়ালা দিরহামান রিজকান লিগাদিন, আমি তো আগামে এক দিনার এক দিরহাম কোনটাও তৈ না, আল্লাহ তো আমার খাওয়াইছে। এই বাপটা পড়ি আমরা আল্লাহ রিজক রিজক দেন ওয়ালা সব থেকে উত্তম রিজক দেন খাইরুর রাজিক। ওহি রেওয়ায়তি জুবের রাদিয়াল্লাহু আনহু قال جئت حتى جلست بين يدي رسول الله صلى الله عليه وسلم, حضرت زبير بيان করতে যে আমি আইলাম আয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বই গেলাম, فاخذ بالترفع امامتي من ورائي, خوره থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফাগলিত এক মুড়ো দল্লা সুম্মা কালা পাগলের মোড়ে শান্তি দৌড়িয়া কইল, ইয়া জুবের ইন্নি রসুল্লাহ ইলাইকুম খাসাতান ওয়াইলান্নাস আম্মাতান, ও জুবের আমি তুমি তো আরব হলার গেছে মক্কাবাসীর গেছে, খাস করি আল্লাহর রসুল আর তামাম মানুষের লাগে আমি আল্লাহর রসুল, আর তাদেরই মাজা তুমি জানো নি তোমার আল্লাহ কিতা হন, কুল তো আল্লাহ রসুল আলম, আমি কইলাম আল্লাহ আর আল্লাহ রসুল সব থেকে বেশ জানেন। কালা কালা রব্বুকুম হিনাস্তাওয়া আলা আরশি, রসুল্লাহ ফরমাইল আল্লাহ তাআলা যখন আরশ তশরিফ রাখলা, ও নাজারা ইলা খালকিহি ইবাদি ইলা খালকিহি, আল্লাহ মখলুকাতের বাসা ইলা, তা আল্লাহ ফরমাইল ইবাদি আনতুম খালকি ওয়া আনা রব্বুকুম, তুমি দিন সারা আমার পয়দা করা সৃষ্ট মখলুক আর আমি তোমার তান রব, আর দুঃখ কুম্বিয়া দি আমার আত্মে তোমার তান্ডে রিজেক্টেই ফল ফল তাতাবু ফিমা তাকাল্লাফতুলাকুম, যে রিজেকর দায়িত্ব আমি নিচে গিয়া তোমার তান, তুমি দেন এটার লাগে কষ্ট করিও না, রিজেক জোগাড় করতে পারি, ওয়াতলুবু মিন্নি আরজাকাকুম, আমি আল্লাহর কাছে তুমি রিজিক তলব করিও, ওয়াইলাইয়া ফারফাউ হাওয়াইজাকুম, যার তোমার যে দরখাস্তের সারা আমার কাছে পেশ করিও, ইন সুবুল ইলা আনফুসিকুম ইলা ইলাইয়া আনফুসাকুম, তোমার তান হলতা আমার কাছে পেশ করিও, আসুব আলাইকুম আরজাকাকুম, তোমার তান্ডে রিজিক দেওয়ার তোমার তান্ডে দিব। আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, জানো তুমি তোমার তান রবে তোমার তান্ডে কিতা হন, ক্বালা আল্লাহু তাআলা এ আবদি আনফিক উনফিক আলাইক, ও আমার বন্দা তুমি খরচ করো আমি তোমার দিমু, আর ওয়াউসি উসি আলাইক, তুমি হাতরে কুশাদা করে খরচ করো আমি তোমার বেশ করে দিমু, ওলা তুদাইক দিতে মানুষের তুমি তঙ্গি করিয়া না, ফা উদাইক আলাইক,
মানুষের তুমি কম দেওয়াতে আমিও তোমার কম দিব ওলা তাদুর আদুর এলাইকা, অন্যর ক্ষতি করিও না আমিও তোমার ক্ষতি করমু। বলা তাহজান ফাহজান আলাইকা, তুমি চিন্তা করিও না তুমিও চিন্তাত পড়বে আমি তোমার লাগে চিন্তা করমু। ইন্না বাবার রিজকে মাফতুহুন মিন ফাওকে সব সাবে সামাওয়াতিন মুতাওয়াসিলুন ইলাল আরশ, আল্লাহর রিজকের দরওয়াজা সপ্তম জমিনের নিচ থেকে লইয়া আল্লাহর আরশ পর্যন্ত লাগাইলেছে সারা। লা ইয়াগলুকু লাইলান ওয়ালা নাহারান, আল্লাহ রাত বা দিন কোনো সময় রিজকের দরওয়াজা বন্ধ করে না দ্বিতীয় তখন। ইউনজিলুল্লাহু তাআলা মিনহুর রিজক আলা কুল্লি ইমরিইন বিকদরি নিয়তিহি, আল্লাহ তাআলা উফরেতনে রিজকরে দেন হল মানুষরে জেলা তার নিয়তলা। ও আতিয়াতি হেজালা দান করে করে, ও সদকাতি হেজলা সদকা করে ওলা, ও নফকাতি আর হেজলা খায় ওলা, অর্থাৎ যান যে পরিমাণ খরচ করবে আমিও পরিমাণ ছাড়া আমার তরফ থেকে দিব। মান আক সারা উকসির আল্লাহ, যাইন বেশ দিবা এনে বেশ করি আল্লাহ দিবা, ও মান আকাল্লা উকিল্লাহ যাইন কম দিবা এনে কম দিবা, ও মান আমসাকা উমসিকা আল্লাহ, আর যাইন দিতাই নে খরচ করতে নে খেয়ে দিতাই নে বন্ধ করে দিয়ে তোমার উপরে আল্লাহ রেজে খাবা বন্ধ হয়ে যাব। ইয়া জুবের ফকুল ও আরতি, নিজে খাও এবং অন্যরে দেও। ওলা তু কি ফাইকা আলাইকা, তুমি বন্ধ করে দিও না না তোমার উপরে বন্ধ করিতে হয়ে যাব। ওলা তুষ্টি ফাইসা আলাইকা, তুমি হিসাব করাত লাগিয়ে না না তোমারে দিতে আল্লাহ হিসাব করে দিবা। ওলা তুক্তির ভাইক তারা আলাই, তুমি দেওয়া কমাইল মানুষরে তোমারে আল্লাহ দেওয়া কমাইল। ওলা তুয়াশির ভাইও আসার আলাই, তুমি শক্ত ব্যবহার করিও না মানুষের লগে তোমার লগে আল্লাহ শক্ত ব্যবহার করবা। ইয়া জুবের ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুল ইনফাক ও ইউবগিযুল ইখতার, আল্লাহ তাআলা খরচ করার পছন্দ করেন আর বুখলি করার আল্লাহ না পছন্দ করেন। ওয়াইন্না সখা মিন আল ইয়াকিন, সখাওয়াত করা ইয়াকিনের এক বড় দলিল। ওয়াল বুখলু মিন আশ-শাক্কি, আর ইয়াকিনের বিপরীত থাকে বুখল করে যদি খরচ করতে বাদে খাইমু কিতা ফাইমু হই, বোঝা গেল আল্লাহর উপর ইয়াকিনের শক হয়ে গেছে তাহলে। ফালা ইয়াদখুলু নারা মান আয়কানা, যে ব্যক্তি আল্লাহর উপরে ইয়াকিন রাখে এ দুজন সময়িত নয়। ওলা ইয়াদখুলুল জান্নাত মান শাক্কা, আর আল্লাহর উপরে যার সন্দেহ এই জান্নাত যাইত নয় বেস্ট যাইত নয় কোনো সময়। লম্বা নসিহত। ইয়া জুবের ইন্নাল্লাহ ইউহিব্বু সখা, ও জুবের আল্লাহ সখাও করার পছন্দ করেন। ওলা বি ফলকি তমরাতিন, এ খাজুরের বারিক একটু মাঝি দিয়ে আগুন দিয়ে পছন্দ করেন। ও সজাতা বাদুরি আল্লাহ পছন্দ করেন। ওলা বি কাতলি আকরবিনাতিন, একটা শাহ মারিয়াকে বাদুরি দেখায় বিচ্ছু মারিয়াকে বাদুরি আহ্বান্ড আল্লাহ পছন্দ করেন। ইয়া জুবের ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু সাবরা ইন্দা জালজালাতি জিলজাল, ওয়া জুবের আল্লাহ তাআলা ভূমিকম্পের সময়ে সারা মাটিয়ে যখন লড়ব ও সময় যে সবর করবো আল্লাহ ইল্লা সবর করেন আল্লাহ সবর দিয়ে পছন্দ করেন। ওয়া লাকিনা নাফিজা ইন্দা মজিল শুভাত, আর যে সময় শুভ শুভ হলে ইয়া বেরিবে সাইরবে ফাইমু কিনা ফাইমু কান্তনে খাইমু কিনা, এই সময় মজবুত একিন খেয়ে করে যদি ওটার আল্লাহ পছন্দ করেন। ওয়াল আকলুল কামিল ইন্দা নুজুল শাওয়াত, আর খাইশাতে নফসানি দেখা দিলে ওই সময় কামিল আকল রেজে খামা লাগায় আল্লাহ পছন্দ করেন। ওয়াল বারুল সাদিক ইন্দাল হারাম ওয়াল খাবিসাত, আর হারাম আর খবিসাত আর হালাল সারা এখন হয়ে যায় এই সময় একজন এটার থেকে বাঁচিয়া থাকে যদি এটার আল্লাহ বড় পছন্দ করে। ইয়া জুবের
আজিমিল ইখওয়ান বাই বিরাদরদের মায়া করিও, ইজমত করিও। ও জাল্লিলিল আবরার নেককার লোকের শান রে বুঝিও। ও ওয়াক্কিরিল আখিয়ার বালা মানুষের তাজিম করিও। ও সিলিল জার ফাড়াফাটি মানুষের লোকের শিলা রহমে করিও। ওলা তুমা শিল ফুজার আর ফাজির ফাসিক দ্বারা ইতার লোকের সলা ফেরা করিও না। ওয়াদখুলিল জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব এই সমস্ত আমল যদি তুমি করি লইতে পারো তো বিলা হিসাব আল্লাহ তাআলা তোমারে বেহেশত দিলেইবে। হাযিহি ওয়াসিয়াতুল্লাহি ইলাইয়া আল্লাহ তাআলা ফরমাইতে রাসূল লইতে আল্লাহ আমারে ওয়াসিয়াত করছেন। ওয়াসিয়াতি লাকা ইয়া জুবের ও জুবের আমি তোমার এই দশারা ওয়াসিয়াত করলাম। সুবহানাল্লাহ ওয়াতাল্লাম ওয়াসিয়াত وفي رواية أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكي رواية تاين خوين رسول الله صلى الله عليه وسلم information ينزل الرزق على قدر ينزل الرزق على قدر المؤونة যার প্রয়োজন যে পরিমাণ আল্লাহ পরিমাণ রিজিকের দিন। ওয়ানজিল সাবরা আলা কাদরিল বালা আর যার উপরে যে পরিমাণ বিপদ পড়ে সহ্য করবার লাগে ও পরিমাণ সবর তার আল্লাহ দিন। আন আবিল খায়রিল বসরি রহমতুল্লাহ আলাইহি ক্বাল আওহাল্লাহু তাআলা ইলা দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের কাছে ওহী করে জানাইলা تزعم انك تحبني وتسيو بي الجنه صباحا ومساء داوود তুমি দাবি করো যে আমারে তুমি محبت করো আল্লাহ ফরমাইতরা কিন্তু আমার সঙ্গে ধারণা সকাল বিকাল সব সময় বুরা রাখ যেলা ধারণা আমার সম্পর্কে ইয়াকিন রাখাইলে নাই আমা কানাত লাকা ইবরাতুন ইন শাক্কাক্ত সাবার দিন কিতা তোমার লাগি এই প্রতৈতনা নেই আমি যদি জমিনের সাতত্ব করে ফারি সিরি ফা উরি টুকা জর্রাতান ফি হিয়া বর্র বর্র তুম লাম আনসা আমি জমিন সাতত্ব করে ফারিয়া তলে তনে যদি একটা ফিড়া বার হয়ে দেখাই তার মুখে তুমি এক দানা দেখবাই আমার তাকে অত দূরে তাকিয়াও আমি ফাউরি সিনা তারে রিজাক দিয়ে আমি ফসল ফি আন্নাহু তাআলা ইয়াহদি মান ইয়াশাউ মিন ইবাদি আল্লাহ তাআলা বান্দাগণ থেকে যারা সাইন এরারে হেদায়ত নসিব করেন। কুরআন চুরি আয়াত পবিত্রা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন মানে ইখান দিয়ে বুঝাইছিলা হেদায়তের এখতিয়ার আল্লাহর এত গতিকে তুমি তাই সব সময় আমি আল্লাহর কাছে হেদায়ত চাই। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইতেন মানুষকে হেদায়ত করা এখানে পুরা হেদায়ত দিয়া তারে জায়গা টানি লেওয়া এই দায়িত্ব আপনার না আপনার তার পথ দেখানোর দায়িত্ব। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আর পুরা হেদায়ত নিয়ে পৌঁছাইবে আল্লাহ যার চাইবে তারে কেউ কেউ পৌঁছাইতে পারছে না। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম তুমি তেন যা করো আমার লাগি না সারা তোমার তান লাগি ঘটায় ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ আর তুমি যেন যা করো আল্লাহর সন্তুষ্টি হইবার লাগিও করো। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফ্ফা ইলাইকুম ওয়ান্তুম লা তুজলামুন যা খরচ করবে ফুরা ফুরা বদলা আল্লাহ দিবে
কোনদাত অন্যায় আল্লাহ করতেন। মাই ইয়াশা ইল্লাহু ইয়ুদলিলহু ওয়া মাই ইয়াশা ইয়াজালুহু আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যারা চান ফাতারা করিলেন, গুমরা করিলেন, আর যারা চান সিরাতে মুস্তাকিমের হেদায়ত করেন। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون الله هدايت نصيب در قرآن تر هدايت نصيب قرآن تر سائن আর মানুষের ছাড়ার মানুষের শিরিক করেন যদি যে যা বাল্লা কাম করেন না তবে কারি জীবন কাম লাগত না। সারা এক মতের মানুষ বানিয়ে আল্লাহ ইলা করছেন না, এ বেদ আছে। ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ও ইয়াহদি মান ইয়াশা। খেয়রের ফতো বেড়া লাগান, খেয়রের ফত দেখাই দেন। ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তাআমালুন। যেন যেটা ঘটাই সারা সম্পর্কে আল্লাহ জিকাইবেন। ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা। জি প্রত্যেক জিনিস জেলা পয়দা করা মুনাসিব মনে করছেন, ওল্লা পয়দা করছেন, আগে বাড়াইছে। কিতাব আকারে নাজিল করছেন মুতাশাবিহান, ওই কয়েক আয়াত আর কয়েক আয়াতলকে মিলে মাসানিয়া মকরর, অর্থাৎ বারবার একই কথারে একই গোটারে ঘটনারে ফিরে ফিরে আল্লাহ বয়ান করছেন। তাকশায়রু মিনহু কুলুবুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। যারা আল্লাহর ডরাইন কোরআন শরীফ পড়লে বুঝি আর দিল খাফে, এর হরে দিল নরম হয়, এরা মন নরম হয়, চামড়া নরম হয় আল্লাহ জিকিরের দিকে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়ামান ইউদলিল ইল্লাহু ফামা লাহু মিন হাদ। ইয়াত হল বলে বড় ভয় লাগে, যদি আল্লাহ আমরা গুমরা কাফির বানাইতে কিতা বললাম, যদি কোনো অমুসলমানের ঘরে আমার জন্ম হইত আমি তো আর বেড়াতনে ছুটিয়া মুসলমানের দিকে আওয়া সম্ভব হইত না, আল্লাহ বেড়া লাগাই দিল। আল্লাহ তালায় মূল থেকে আমরা রে ফত ধরে ইয়া চলাইতে। যারা হেদায়ত সাইন আল্লাহ তারা হেদায়ত বাড়াই দিন। ওয়াতাহুম তাকওয়াহুম, এরারে তাকওয়ার তৌফিক আল্লাহ দিন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাহুম ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তালা ফত দেখাই দিন, ফত ফাইয়াও কেউ আল্লাহর শুকুর গুজার হয়ে আল্লাহর না শুক্রি করে। ইন্নালাইনা লাল হুদা, আল্লাহ ফরমাইতে আমি আমার দায়িত্ব মনে মানুষের হেদায়ত করে। হদিস
عن ابي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى یہ حدیث حدیث قدسی حضرت ابو ذر روایت کرتا رسول اللہ تک وہ سمست حدیثر مدر یہ حدیث যে হদিস রসুল্লাহ আল্লাহর তরফ থেকে রেওয়াত করছে আল্লাহ কালা আল্লাহ হরমাইছেন ইয়া ইবাদি ও আমার বান্দা হল ইন্নি হারাম তু জুলম আলা নফসি ও আমার বান্দা হল অন্যায় করারে আমি আমার উপরে হারাম করে দিছি আমি অন্যায় করি না ও জাল তো হু বাইনাকুম মাহরাবা এবং তোমার তার মধ্যে এটারে আমি হারাম বানাইছি একজনে আর একজন লোকে কোনো অন্যায় ব্যবহার করতে হয় না ফলা তুজালিমু ইয়া ইবাদি ও আমার বন্ধু হল একজনে আরেকজনের লোকে জুলমর ব্যবহার করি না কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু আমি যারে হেদায়ত করছি এ সারা সারা পথ তারা হয়ে গেলে অনেক ফাস্তাদুনি আহদিকুম সারাই আমার কাছে হেদাওয়াত চাও আমি পথ দেখাই দিম ওভির রেওয়ায়তেন আনহু ও আবুরের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো রেওয়ায়ত কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু আল্লাহ তাআলা ফরমান ইয়া ইবাদি কুল্লুকুম মুযনিবুন ইল্লা মান আফাইতু ওয়া আমার বান্দা হল সারা গুনার কাম করলেনে আমি যারে বাসাইছি এ সারা আল্লাহ আমার বাসাইরা আল্লাহর কত বড় এসান ফাগফির লাকুম আমি তোমার ফাসালুনি মাগফিরাত আগফির লাকুম মাগফিরাত আমার কাছে চাই আমি মাফ করে নিব ওমান আলিমা মিনকুম আন্নি যু কুদরতিন আল্লাহ মাগফিরাতে আর যে জানে যে আমি তার মাগফিরাত মাফ করে দেওয়ার ক্ষমতা আছে আমি চাইলে মাফ করে দিতাম বরং ফাস্তাগফির নি বি কুদরতি আমার কুদরতরে বিশ্বাস করি আমার কাছে মাফি চাও গাফারতুল্লাহু আমি মাফ করে দিব কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাসালুনিল হুদা আহদিকুম আল্লাহ তোমার কাছে আমরা হলে হেদায়ত চাই আমরা নসিব করো বেফতে আমরা যাইতে দিও না ইয়া আল্লাহ عن جابر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخطب الناس رسول الله صلى الله عليه وسلم منصور خطبه بيان করতে يحمد الله ويثني عليه بما هو اهل الله رحم بيان করতে আল্লাহর যে তারিফ করা দরকার মনে করতে ওটা করতে ثم يقول يرفر فرمাইতا من يهده الله فلا مضل له ذري الله فدخي دبا إرخي فتحرى خرطة ورطنائي ومن يدلل فلا هادي الله أجزار فتو برا لغي دبا إرخي فدخي تفرطنائي الله عمر رجل بلا فتح مشاركي عن الدحاك قال انزلت هذه الآيات ذات دحاك تكي روايات ও আয়াত সম্পর্কে বলবেন যে ও আয়াত নাজিল হইল আফামান যুয়িনা লাহু সুউ আমালিহি ফারাহু হাসানান ফাইন্নাল্লাহ ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ই আয়াত আল্লাহ ফরমাইতরা বুরা কাম রে জের সকুত বালা লাগে জেকে যারে আল্লাহ বুরা হতে নিতা হে দেখতে এটা বালা খান আল্লাহ যারা সাইন গুমরা করেন যারা সেন হেদায়ত করেন ফলা তাজহাব নফসুকা আলাইহিম হাসারাত রসুল্লাহ আল্লাহ ফরমাইতরা আপনি আফসোস করেন না জানে যে মানুষ যারা গুমরা এটা কত আইন না খানে আপনি এরারে হিমরণ এটা বার্তা নাই বাজু আমার হাম ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াসনাউন এরা কিতা কত্র আল্লাহ সারা জানেন হাইসু কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহুম্মা আইজ্জা দীনাকা বি উমর ইবনে আল খাত্তাব
আবি আবি জাহাল ইবনে হিশাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলে যে মক্কা শরীফ ও দুইজন মানুষ প্রভাবশালী, এরার প্রভাবের কারণে মানুষ ডরাইয়া মুসলমান হইতে পারেন না। রাসূলুল্লাহ দোয়া করলে আল্লাহ কিবা তো উমর ইবনে খাত্তাবরে মুসলমান বানাইয়া আনে, আবু জাহলে মুসলমান বানাইয়া দিনর সাহায্য কর। ফাদাল্লাহু উমর রাদিয়াল্লাহু আনহু আদাল্লা আবু জাহল, আল্লাহ তাআলা এই দোয়া হযরত উমরের কবুল করলা আর আবু জাহল গুমরা আছিল গুমরা হইল। ফাফিহি মা উনজিলাত, ও দুজন সম্পর্কে আয়াত তখন নাযিল হইছে। আমরা কিতাবের তিসরা হিসা চাইলাম, ইসাত আল ইমানু বি রিসালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মারিফতে মকানাতিয়া, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিসালাত এবং রসুলুল্লাহর মর্তবা কি পর্যন্ত আসিল ও তার বয়ান বিবেকান, মাঝখান তাইন নবী রসুল ও তার মানা ও তার ফরক বয়ান করিয়া বহুতটা গেছে গিয়ে পড়ার তেমন দরকার নাই। আসল কথা তাই আল কৌলু ফি মকানাতে নবী ও রিসালতে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত রিসালতের মর্যাদা কতখান আসিল ও সম্পর্কে আলোচনা। ইন্না মকানাতে নবী ও রিসাল নবুয়ত ও রিসালতে সাবিতাতুন বাইনাত মুবাইনাতুন ফি কৌলি তাআলা, রসুলুল্লাহর আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিছিলা রিসালতর আর নবুয়তর, এটা আল্লাহ তাআলার ও আয়াতর মাঝে আছে। কোন আয়াত? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ ফরমাইতরা যে আল্লাহ তাআলার কদর যেলা করবার করা আসিল তারা ইলা করছেন না। কিলা করছেন না? ইজ কালু মা আনজালাল্লাহু আলা বশারিম মিন শাই, যে সময় তারা কোরআন শরীফ মাল্লান কইল আল্লাহ কোনো মানুষের উপরে কোনো কালাম নাজিল করছেন না, এ কথায় তো আল্লাহর কদর করা হইল না, আল্লাহর ইজ্জত দেওয়া হইল না। হাজিল আয়াত দাল্লাতুন আলা আন্নাহু লা ইয়াসউল ইতরাবু বিকদরিল্লাহ তাআলা, এই আয়াতে দলালত করে যারা ঈমান আনত নাই, রসুলুল্লাহর আজমতরে মানত নাই, রসুলুল্লাহর রিসালতরে মানত নাই, এই আল্লাহরে মানত মানল না। ইল্লা বি ইকরারি রিসালাত ও তাসদিকহা, যত তক রিসালাতরে রসুলুল্লাহর তাসদিক করছে না একজনে অত সময় পর্যন্ত আল্লাহ মানা হইছে না। لأن النبوة والرسالة هي واسطة وحيدة ووسيلة فريدة لمعرفة ذاته تعالى وألوهيته، رسول الله صلى الله عليه وسلم الرسالة منا نبوة منا احمد رفوت إلى الله رمانا الله رسينار زدي رسولك ومننا الله رمانا ويتوني آر الله فقطك حكمك فسيبر একমাত্র ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালি তাবলীগ শরীয়তি ইলা ইবাদতি ওয়ালি তাশাক্কুল তাআতিহি, আল্লাহর তাআত কিলা করেন যার সকল কিলা ব্যবস্থা কিলা ইতা রাসূল ছাড়া কেউ জানত নাই, ওয়ালি ইমতিসাল আওয়ামিরিহি ও নবাহি, আল্লাহর আদেশ সকল মানন কিলা আল্লাহর নিষেধ পালন কখন ডাইরেক্ট আল্লাহর কাছে হেদায়ত লইতা আর মখলুক পর্যন্ত হুসাইতে, ও আকরামাহুম বিতনজিল মিনাল খালিকে ও তুবিয়িন লিল খালিকে, আল্লাহর তরফ থেকে নাজিল হইব যে তা গ্রহণ করতা আর মখলুক রে বসাইতে। ফলাবুদ্দান নারিফ আল্লাহ তাআলা বি ওয়াসিতাতিন নবুওয়াত ওয়া রিসালাত, ইতার দ্বারা আমরা বুঝলাম আল্লাহর সিনবার আর কোনো পথ নাই, একমাত্র নবুওয়াতের রিসালাতের ওয়াসিতার জরিয়া ছাড়া। কামা জা ফিল কুরআন ইন্নামা সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুব আবাহু, যে সময় হযরত ইয়াকুবে তার আওলাদের জিকাইলা আম্মা তা ইয়াবুদুনা মিন বাদি, আমি মারা যাওয়ার তুমি খার ইবাদত করবে। ফাযাকারাল কুরআন ইন্নামা সালা নবী ফাযাকারা সওয়ালাহু ওয়া জাওয়াবাহু, আল্লাহ তাআলা কুরআন শরীফ
হযরত ইয়াকুবের যখন আওলাদের সওয়াল করছিলা তোমরা ইবাদত কার করবায়, আর তার জবাব দিছিলা কোরআন শরীফ উল্লেখ করছেন কিতা আম কুনতুম শুহাদা ইজ হাযারা ইয়াকুবুল মউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তখন আওলাদের প্রশ্ন করলা যে আমার মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে। ফামতাহানাহুম ইয়াকুব ফাসআলাহুম ইখতিবারান ফারাফা বনুহু মা রাদা, তখন আওলাদে বুঝলা কি চাই তাই প্রশ্ন করছে। ফাজাবুহু আনহু বিল হক্কে, ঠিক ঠিক কথা তারা জবাব দিলা। ফাকানা জবাবুহুম, কিতা জবাব আছিল, নাবুদু ইলাহাকা ইলা আবাইকা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ইলাহুম ওয়াহিদা, আপনি মরার পরে আমরা ইব্রাহিমে আপনি ইসহাকে ইসমাইলে হলে যান ইবাদত করুন আমরা তান ইবাদত করুন। ইনতেন কইতা চাইরা যে তারা ডাইরেক্ট আল্লাহর ইবাদত করবো না কইয়া মাঝখানোর ওয়াসেতাত, অর্থাৎ আপনি যেলা আমরা রে আল্লাহর তরফ থেকে কইতরা, আপনার বাদে আগে যারা আল্লাহর তরফ থেকে হইবা আমরা হৌ আল্লাহর ইবাদত করবো না হলু আবিদুন, আমরা হৌ আল্লাহর ইবাদত করুন। দেখা এটা তাইনি এবার দিয়া যে আল্লাহ তালা নবী রসুল যে মর্যাদা আছেন ডাইরেক্ট তান তাকে হুকুম পাইয়া নিয়ামত পাইয়া মহল করে দেবার। আয় নাবুদুল্লাহ আল্লাযী দাল্লা আলাইহি উজুদুকা ওয়া উজুদু আবাইকা আল্লাযীনা কানু নবিয়াইনি মিন ক্বাবলিকা। হযরত ইয়াকুবের জবাব দিলা আপনার বাপ দাদা যে আল্লাহর অস্তিত্বর কথা হিকাইয়া গেছেন আমরা হু করম, ফাহু আল্লাযী মা আলিমনাহু, ওটো আমরা শিখছি, ওমা আরাফনাহু বিউকুলিনা ওয়ালা বিআফহামিনা, আমরা বিবেক দিয়ে আল্লাহর চিনছি না, বাল আরাফনাহু বিওয়াসিতাতি রাসূলুল আম্বিয়া, আমরা আল্লাহর চিনি না। কেন আসলে রসুল্লাহর মর্যাদা বয়ান করতে করি তেন সারা লম্বা বয়ান করছা যে আল্লাহর লোকে আমরা কোনো জানাশোনা আসিল না, আল্লাহ কিল্লা আমরা দেখছি না, আল্লাহর হুকুম গীতা আমরা জানবার রূপে আসিল না। আল্লাহ তালা মখলুক এবং তান মাঝানোর ওয়াসেতা বা মাধ্যম বানাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে, গতিকেও রসুল্লাহর মর্যাদা সব থেকে বেশি। وقال تعالى الله اعلم حيث يجعل رسالته, আল্লাহ তাআলা ফরমাইতা রিসালাতের দায়িত্ব কারে দিতা ইখান সব থেকে বেশ আল্লাহই বুঝেন। হাযিল আয়াতু তাদুল্লু, ই আয়াতে বোঝা যায় আলা আন্না রিসালাতা নিয়ামাতুন আযীমাতুন, রিসালাতের দায়িত্ব আল্লাহর বড় এক নিয়ামত। ওয়া মানজিলাতুন রাফিয়াতুন, এবং খুব উঁচু মর্যাদা। ওলা ইয়ালামু আহাদুন ইল্লাল্লাহ বিমান ইয়াকুনু বিহাযিল মাকানা, এই মর্তবার মর্যাদার মানে কেউ হইতো আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারত নাই, গতিকে এই নবীর মর্যাদা বহুত বেশি। ও বিমান ইয়াজালু মহল্লার রিসালতে, রিসালতের মহল খারে বানাইতে এখানে আল্লাহ জানেন। লিয়ান্নাহা ওয়াসিতাতুন বাইনা খালিক ওয়াল মাখলুক, ই নবী রসুল ইনইলা মখলুকার খালেকের মাঝখানের ওয়াসেতা বসিলা, কিয়র লি ইবলাগ আমরিহি ওয়া নাহিহি, আল্লাহর হুকুম বন্দা হইবার কোন সম্ভব আসিল না, আল্লাহ নিষেধ বন্দা জানা সম্ভব আসিল না, যদি নবী বয়ান না করতা আল্লাহর তরফ থেকে। ও একবার হু বয়ান হু ওয়াল উম্মাতুল্লাহ ইয়াসিলুনা মা বাইনাহু মা বাইনা রব্বিম ইল্লা বিওয়াসিতাতির রসূল, মতে মানুষে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব আসিল না যব তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসানুন হইলেন। লাইসা লি আহাদিম মিনহুম তরিকান গায়রাহু, এছাড়া আর কোনো জানবার পথ নাই। ওলা সববন সেবাহু, এছাড়া আর কোনো সবব নাই। কামা কালা ইবনু তাইমিয়া ফি সারিমুল মাসলুল, সারিমুল মাসলুলও হাফিজ ইবনে তাইমিয়া জেলা বয়ান করছেন।
وقال الله تعالى وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه عليم حكيم يا تعالى নবী রাসূলুল্লাহর মর্যাদা বয়ান করার কথা যে কোনো মানুষের আল্লাহর লগে মাতার কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর মাত ফাইবার ব্যবস্থা লোহি মিন ওরাই হিজাবিন পর্দার আড়াল থেকে আল্লাহর কালাম কিবা তো আল্লাহ তান তরফ থেকে কোনো খাসি জোয়াটাই নবীরে জানাইতে আর দশজনের কাছে আইবার কোনো পথ নাই নবীর ছাড়া। ফাইন্না হাজিল আয়াত সাররাহাত بأن الله تعالى لا يعطي أحكامه ولا يرسل كلامه مباشرة إلى عالم البشرية إلا بواسطة النبوة الرسالة يا يترى برماني تويلو جاء الله الكلام ري دائرت خيو هوا شمبو ناي الله الكلام ري خيو زانا شمبو ناي مباشرة بلا واسطة একমাত্র ইল্লা বিওয়াসিতাতি নবুওয়াতি ওয়া রিসালাত ফাইন্নাহু তাআলা ইয়াসতাফি মিন ইবাদি আহাদান আল্লাহ তাআলা বান্দাগুলোর মধ্যে একজনকে বাছি আনেন গিয়া নির্বাচিত করেন ও ইয়াজআলুহু সাফিয়াতান আর এনে তান নির্বাচিত বানান ওয়া ইয়ুনতিকু বিহু ওয়া ইউলকি আলাইহি রিদা মুহাব্বতি ফায়াসতাবিহি ইলাইহি ওয়ুলবিসু হুলুল মুওয়াদ্দাতিহি আল্লাহ তান মুহাব্বাতুর লিবাসে নে পেন্দাই দিন ফায়াসতাকিয়ান তাকীহি লাহু এনেও বাসাই করিয়ে নিন ও ইউশরিফুহু বিশরিফি মুহাদারাতিহি ফায়ুদিনিহি আল্লাহ তান নিজে কালাম কর্তা করিয়ে নেও তান খাসাত নিন ও ইউখাসিসুহু বি মুজাদালাতিহি ফায়ারফাউ আল্লাহ তালায় মজাদালা নাকি তা মহাদাসাতি আল্লাহ তান কালামল লাগে এরারে খাস করেন এরারে উপরে উঠাইলেন ও ইউফরি দুহু বি মহাতবাতি আল্লাহ বাতচিত করবার লাগে অন্তর লাগে করেন ওয়াইয়ুকিমুহু আলা মাকামিল নিয়াবতে আল্লাহর নাইব হিসাবে আল্লাহ ঠিক করেন ও ইউহি ইলাইহি মুরাদাহু ফায়ুজলিহি বসাতিন নবুওয়াতি ওয়ানজিলু আলাইহি খিতাবাহু ওয়ায়ুকরিমুহু বি মানসাবির রিসালাতি ওয়ায়াকবিতু ওয়ায়ুতিহি কিতাবাহু আল্লাহ তান কিতাব দিলেন জানে নবী বানেন এনে ওয়ায়ুরসিলু ইলাল খালকি লিয়ুতা'ই বিইজনি ফি কুল্লি মা আমারা ওয়া নাহা ওয়া আখবারা ওয়া আতা কত হয়েছে আর তোরা একসরে করিনি। ফাকালা তাআলা ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ আল্লাহ ফরমাইতে তো আমি কোনো রসুল ফাটাইছি না, একমাত্র ফাটাইছি আল্লাহ রূপে এন্ড্রে হলে মানতা করি। فأما الحبيب المصطفى صلى الله عليه وسلم الذي جعله الله خاتم الأنبياء والرسل زي النبي كريم صلى الله عليه الله تعالى خاتم الأنبياء بنيسن خاتم الرسل بنيسن قال تعالى في شانه تنويها لنفسه إن شان دي بڑائي بلغ الله فرمين عن متابعة الهوى وتشريفا لنطقه تان খোতার মর্যাদা বাড়াইবার লাগে আল্লাহ ফরমাইছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী জানে বানাইছেন আল্লাহ তান খাইশ মতো তান নিজস্ব চাহিদা মতো কোনটা কালাম করেন না, এটা সারা আল্লাহর তরফ থেকে ফা আখবারান আল্লাহ তাআলা ফি হাযিল আয়াতে ই আয়াত আল্লাহ তাআলা আমরা জানাই দিলা أن رسول الله صلى الله عليه وسلم هو الذي خاطب الإنسان رسالة عنه تعالى الله طرف تكي أين منزل قيمتين وكلم البشر نيابة عنه تعالى الله فقط تكي نائب جائم منزل قيمتين
ওহুয়াল্লাযী আখবারান নাসা আন আমরিহি ওয়া নাহিহি ওয়া রাদাহু ওয়া সখতি। ও নবী, আল্লাহর তরফ থেকে আল্লাহর নাইবুয়া, আল্লাহর আমর নিষেধতা, আল্লাহর নারাজি, আল্লাহর রেজামন্দি, ইটা সারা আল্লাহর তরফ থেকে কোরআন কে নবী। ও কালাম হুয়া কালামুল্লাহ, নবীর কালাম যেটা সারা আল্লাহর কালাম। ও একবার হুয়া একবারুল্লাহ, নবী যেটা খবর দিন সারা আল্লাহর খবর। ও বয়ান হু হুয়া বয়ানুল্লাহ, নবী যেটা বয়ান করুন মানতে হবে তা আল্লাহর বয়ান। ও তায়াত হুইয়া তায়াতুল্লাহ, আর নবীর তায়াত করলে আল্লাহর তায়াত হইল। ও মাসিয়ত হুইয়া মাসিয়তুল্লাহ, আর নবীর লগে নাফরমানির ব্যবহার করলে আল্লাহ লগর নাফরমানি ছিল। ও সুন্নত হুইয়া সবুল্লাহ, আর নবীর দত্ত সুন্নত আল্লাহর দিকে যাইবার পতিত। ও হাদি হুয়া দলিলুল্লাহ, আর নবীর যা চরিত্র আখলাক সারার আল্লাহর দলিল। ও ইত্তেবার হু হুয়া মাহাব্বতুল্লাহ, আর নবীর ইত্তেবা করা আল্লাহর মাহাব্বত করা। ওল ইত্তেদা বি হুয়া মারিফাতুল্লাহ, আর নবীর নিয়ত বাতাই দেওয়া হতে হেদায়ত ইয়াক্ত হয়ে গেলে কি ওটা আল্লাহর মারিফত। ফলে যা লিখা কালা এর লাগে আল্লাহ ফরমাইছেন, ওমাই ইয়তির রসুলা ফাকাদ আতা আল্লাহ, রসুলের এতাত তান করলাই এই নাল্লার এতাত করিলছ। ও কালা ওমা আতা কুমুর রসুল ফাখুজু ওমা নাহা কুমান হুফান্ত, নবী যা খুশ দেন তুমি যেন গ্রহণ করিও, আর যেটা নিষেধ করুন তার থেকে বিরত থাকিও। ইতা সারাদি রসুল্লাহর মর্যাদা সাবিত করছে। ও কামার ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, রসুল্লাহ ফরমাইছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, আমার যেন মানি লিলাই ইন্নাল্লাহ মানি লিছ। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর আমারে যাইন অমান্য করলাই এন আল্লাহরে মান হয়েছে। মোত্তাফকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিম হাদিস। ওহি দেওয়ায়েতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ফমান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, ফরমাইশন রয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাত যে করলো এ আল্লাহর এতাত করিল। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আসাল্লাহ, আর যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসিয়ত করলো নাফরমানি করলো এ আল্লাহর কাছে নাফরমানি করলো। ও মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস, আর মানুষদের দুই ভাগে ভাগ করার ব্যবস্থা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি লিছেন এইন আল্লাহরে মানি লিছেন, আর যাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছেন না এইন আল্লাহরে মানছেন না। নবী বাদ দিয়া আল্লাহ হইবার আর কিছু কোনো পথ নেই। سبحانك لا علم لنا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم وصل على سيدنا محمد مخزن العلوم والحكم وصل على سيدنا محمد مطلع الأنوار وصل على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وصحبه وبارك وسلم وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله أمر الدرس قبول فرما
এর তু হইলে আমরা রে মাফ করি দেও, আমরা তামাম মুর্দেগানরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ তোমার হাবিবর কুল উম্মতে মরহুমারে মাফ করি দেও। ইয়া আল্লাহ আমরার বিমারি হলরে শিফা এনায়েত করি দেও। বড় কঠিন কঠিন বেমার লইয়া মানুষে বড় কষ্ট কটরা, আল্লাহ তোমার দারু শিফা থেকে তামাম রে শিফা এনায়েত ফরমাই দেও। আল্লাহ আমরার তামাম মোসাইব হল দূর ফরমাও, আমরার তামাম মুশকিলাতে তোমার কুদরত দিয়ে আসান করে দেও। ইয়া আল্লাহ আমরার উবাবি হলর লাগিয়ে হালাল রুজির দরওয়াজা খুলি দেও কুরসা দেও। ইয়া আল্লাহ তোমার দয়া ছাড়া আমরা হেদায়তর ঘুরে থাকার কোনো উপায় নাই। আল্লাহ তোমার দোয়াই দিয়া আরো ধরিয়ার আমরার হেদায়তর ঘুরে সব সময় মহত্তক রাখিয়া। ইয়া আল্লাহ আল্লাহ নফসার শৈতানার ওয়াসওয়াসার দুকাতনে আমরার হামেশা বাসাইয়া রাখিও। আল্লাহ অনেক গুণা তনে তোমার দয়া যে আমরারে যে বাসাইয়া রাখো, তোমার শুকরিয়া আদায় করিয়া রাখ। ও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরার বুজুর্গ হল, আমরার উস্তাদ হলের দরজা বহুত বেনা করেছে। ইগুরুর রুহানি তওয়াজ্জু রুহানি দুয়া হামেশারের নসিব করিও। আল্লাহ আমরার আমরার মুরব্বী হলার লাগে নেক ইয়াদগার বানাই দেও। আমরার বাচ্চা কাচ্চারে আমরার লাগে নেক ইয়াদগার বানাই দেও। আল্লাহ ফন্ডে আল্লাহ বাচ্চেন তোর জেহেন রে খুলি দেও। ইতার আলিমে বা আমল বানাইয়া দিন, ওর হেদায়তর চেরা বানাই দেও। আল্লাহ আমরা গুজরি গেলে আমরার নেকি দিয়া ধন্য আল্লাহ হল বাকি রাখিও। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিক। আযান দিলে